আজ শুক্রবার, দোসরা শ্রাবণ 2024 সালের 19শে জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে, বিষ্ণু পত্নাই চ ধীমহি, তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এটি আজ 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না। লক্ষ্মীর পাঁচালি যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন। আজ শুক্রবার সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ, ক্রিয়েটিভিটি, অ্যাক্টিং, অভিনয়, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার বা ফ্যাশন, এসবই কিন্তু ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের আন্ডারে পড়ে। এজন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন, তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হতে পারেন। কমিশন, ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে উপকৃত হতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয়। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। আজ এমন সব ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা অলরেডি প্রতিষ্ঠিত সমাজে এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে। কোনো স্থানে ভ্রমণ করলে সেই ভ্রমণ তো লাভদায়ক হবে, তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন।